এই বইটা হচ্ছে তামিল জাতির মহানতম দার্শনিক আধুনিক সময়ের ইভি রামস্বামী নাইকার তাকে নিয়ে তার একশো বছর ঠিক আছে এই বইটি বার করেছে হচ্ছে না একশো বছর না একশো বছর বেশি হয়ে গেল ওইটা বোধ বছর হ্যাঁ বইটি বার করেছে হিন্দু গ্রুপ যে হিন্দু খবরের কাগজ আপনারা চেনেন কিন্তু আদলে তো তারা তো একটা মানে তামিল গ্রুপ ঠিক আছে সেই হিন্দু গ্রুপের একটা এটা বইয়ের মানে লেখার কালেকশান অনেক মানুষকে দিয়ে তারা পেরিয়ারকে লিখিয়ে পেরিয়ারের সম্বন্ধে লিখিয়েছেন ঠিক আছে অনেক মানুষকে দিয়ে বইটার নাম হচ্ছে এন্ড্রাম তামিজার থালাইবার ঠিক আছে এগুলো থামিজার মানে তামিলদের আর থালাইবার মানে হচ্ছে নেতা এইটুকু আমি জানি এবং সেটা এই সব লেখা পরের পর যাই হোক অনেক লেখা মানে এটা ভাবতে পারবেন এটা কত বড় কালেকশান মানে লেখাই বইতে রয়েছে প্রায় আটশো ষাট সত্তর পাতা ঠিক আছে এবং লেখক রয়েছে বোধ হয় একশো জনের ওপর আমি খুবই গর্বি গর্ব গর্ব অনুভব করছি আমি নিজের ব্যক্তিগতকে খুবই গর্বিত যে আমন্ত্রিত একটি লেখা হিসেবে আমার লেখাও চলছে দেখুন এটা হচ্ছে স্ট্যালিনের লেখা প্রথম লেখাটি করুণানিধির দ্বিতীয় লেখাটি স্ট্যালিনের ঠিক আছে তো আমার একটি লেখা আছে এই হচ্ছে আমার লেখা এবং এখানে এখানে আমার নাম লেখা আছে আর এইখানে লেখা আছে সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি বাংলা পক্ষ আমাদের সংগঠনের নাম তো এই হলো আমার লেখা মানে আমি তাদের ইংরেজিতে লেখাটা জমা দিয়েছিলাম তারা বাংলায় তর্জমা মানে তামিলে তর্জমা করে নিয়েছে যারা আগ্রহী তারা গুগল লেন্সে করে নিতে পারবেন আমি ছবিগুলি নয় দিয়ে দেবো ঠিক আছে কিন্তু এটা জানানোর জন্যই ভিডিওটা করলাম এইভাবেই তামিল বাঙালি যে ঐক্য তা সুদৃঢ় হোক তামিল জাতির মহান নায়কদের আমরা চিনি বাঙালি জাতির মহান নায়কদের আমরা তামিলরা চিনুক কারণ অহিন্দি জাতির মহান নায়কদের দিল্লি চিনতে তো দেবেই না আমাদের একে অপরের থেকে দূরে সরিয়ে রাখবে যাতে কি না অহিন্দি ঐক্য তৈরি না হয় এবং হিন্দি সাম্রাজ্যবাদ চিরকাল আমাদের বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে যে ডিভাইড অ্যান্ড রুল সেইভাবে আমাদের উপর শাসন চালিয়ে যায় আমরা তো হিন্দি সাম্রাজ্যবাদী শাসন তো উচ্ছেদ করবই তাই তামিল বাঙালি ঐক্য দীর্ঘজীবী হোক ইভি পেরিস ইভি রামস্বামী নায়িকারের সুযোগ্য উত্তরসূরি মহান নেতা আন্নাদুরাই তার জয় হোক চিত্তরঞ্জন দাসের জয় হোক বাড়গা তামিল জয় বাংলা